অশ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক হাই স্কুলের শিক্ষক। গতকাল রাতে গ্রেপ্তারের পর এদিন বালুরঘাট আদালতে ওই শিক্ষককে তোলে বালুরঘাট থানার পুলিশ। গতকাল বালুরঘাটে ছিল বইমেলার শেষ দিন। এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গতকাল সন্ধ্যায় বইমেলায় ছাত্রদের সাথে শিক্ষকের হাতাহাতি বাধে। দুপক্ষই বালুরঘাট থানায় অভিযোগ ও পাল্টা অভিযোগ করে। শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করা হয়, পাল্টা মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয় ছাত্রকেও। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় বালুরঘাট বইমেলা প্রাঙ্গণে। পুলিশি সূত্রে জানা গিয়েছে শিক্ষকের নাম সৈকত দাস, বালুরঘাট শহরের এক উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। সোমবার শিক্ষক সৈকত দাসকে আদালতে তোলা হয়। যদিও শিক্ষক সৈকত দাসের বক্তব্য তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে, বালুরঘাট পুলিশ বিষয়টির তদন্তে নেমেছে। রয়্যাল লাইফ সেলস অ্যান্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা খিদিরপুর, আনন্দ মঠপাড়া, গুল কারখানার কাছে, বেথুয়া ডহরি, নদিয়া। যোগাযোগ নম্বর 9609011138। স্যার, একটা বিষয় হচ্ছে যে গতকাল বইমেলার থেকে এক শিক্ষকের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল শ্লীলতাহানির, তাকে অ্যারেস্ট করা হয়েছে, বিষয়টি কী হয়েছে? মানে গতকালকে সন্ধ্যের দিকে এটা থানায় খবর আছে যে বইমেলা বাইরে একটা গণ্ডগোল হচ্ছে। তখন পরে পুলিশ ওখান থেকে গিয়ে ইন্টারফেয়ার করে তারপরে একজন কমপ্লেন দেন, উনি একটা হাই স্কুলের টিচার। তো ওনার ভিত্তিতে যে ওনাকে হেনস্থা করা হয়েছে, ওনাকে মারধর করা হয়েছে, তার ভিত্তিতে কিছু লোককে অ্যারেস্ট করা হয়েছে। তারপরেই কিন্তু আরেকজন ভদ্র মহিলা মাস্টারমশাইয়ের বিরুদ্ধে একটা কমপ্লেন দিয়েছেন, শ্লীলতাহানির অভিযোগ ছিল, তার ভিত্তিতে মাস্টারমশাইকে অ্যারেস্ট করা হয়েছে। দুজনকেই আজকে কোর্টে পাঠানো হয়েছে, তদন্ত চলছে। তারপরে আবার যেটা হবে সেটা দেখে পুলিশ তদন্ত করে দেখছে। কেন অ্যারেস্ট করলো আপনি? পুরানো আমার ওই ক্লাবের সঙ্গে চাঁদা নিয়ে ঝগড়াঝাটি ছিল। বালুরঘাট থেকে সাগর মহন্তর রিপোর্ট, খবরের দুনিয়া।